নমস্কার বন্ধুরা, বংসিম্পল রেসিপিস চ্যানেলটির আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে আলু আর ব্রোকলি দিয়ে একটি সুস্বাদু রেসিপি বানিয়ে দেখাবো। তাহলে চলুন বন্ধুরা, দেখে নিন আমি রেসিপিটি কিভাবে বানিয়েছি। এখানে আমি একটা ব্রোকলি নিয়েছি, সবুজ ফুলকপিও বলে। ব্রোকলিটা আমি কেটে নেব, এই ফুলটা নিয়ে নেব, তারপরে ভালো করে আমি ধুয়ে নেব। ব্রোকলি আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, একটু করে কাট লাগিয়ে দিয়েছি বোটাগুলো। আর এখানে দুটো মাঝারি সাইজের আলুকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি। আর এক বাটি মটরশুঁটি আমি ছাড়িয়ে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি। আমি এই ব্রোকলি এবং আলুতে কিছুটা লবণ মাখিয়ে দেব। আমি এই ব্রোকলিতে লবণ মাখিয়ে দিচ্ছি, অল্প একটু লবণ নিয়েছি, ভালো করে চারিদিক ছড়িয়ে দিলাম। এবার হাত দিয়ে মেখে নিচ্ছি, ভালো করে চারিদিকে মেখে নিয়েছি। এইবার আলুতে আমি একটু লবণ মাখিয়ে দেব। আমি আলুতে কিছুটা লবণ নিয়েছি, মাখিয়ে দিচ্ছি। আলুতে ভালো করে লবণ মাখিয়ে দিয়েছি। এবার আমি রান্নার কাছে চলে যাব। গ্যাস জ্বেলে কড়াইটা বসিয়ে দিয়েছি, রান্নাটা সর্ষে তেলে করব, তাই সর্ষে তেল দিয়ে দিলাম কড়াতে। তেল গরম হয়ে গিয়েছে, তেলটা আমি কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে নিচ্ছি। প্রথমে আমি এই তেলে আলু ভেজে নিচ্ছি। আলুতে লবণ মাখানো আছে, আলু দিয়ে দিলাম। আলুটা আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি, ঢাকনা দিয়ে ভাজব, ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে দিয়ে নেড়ে চেড়ে আমি আলুটা ভেজে নিয়েছি, আলুটা ভাজা হয়ে গিয়েছে। এবার আলু আমি তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি ব্রোকলিও ভেজে নেব। এই তেলের মধ্যে আমি ব্রোকলিগুলোও দিয়ে দিচ্ছি। ব্রোকলিও আমি ঢাকনা দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা খুলে খুলে মাঝে মধ্যেই নেড়েছি। ব্রোকলি আমি খুব হালকা করেই ভেজে নিয়েছি, খুব একটা কড়া করে ভাজিনি। এবার তুলে নিচ্ছি ব্রোকলিগুলো। এইবার আমি কড়াইতে আরো কিছুটা তেল দিয়ে দেব। কড়াইয়ের মধ্যে আরো কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে, আমি এখানে হাফ টিস্পুন হিং নিয়েছি, দিয়ে দিচ্ছি। এখানে আমি ফোড়ন হিসেবে নিয়েছি দুটো তেজপাতা, গোটা গরম মশলা, দুটো এলাচ, একটা দারুচিনি স্টিকের কিছুটা অংশ ভেঙে নিয়েছি, দুটো লবঙ্গ, একটা বড় এলাচ আর হাফ টিস্পুন গোটা জিরে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুটা নেড়ে নিচ্ছি। এখানে আমি এক টিস্পুন রসুন গ্রেট করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আবারও নেড়ে নিচ্ছি। রসুনের যেন কাঁচা গন্ধ না থাকে সেইভাবেই আমি রসুনটা ভেজে নিচ্ছি। ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। রসুন আমি লাল করে ভেজে নিয়েছি, একটা পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আবারও নেড়ে নিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখানে আমি দুটো কাঁচা লঙ্কা এইভাবে ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আপনারা ঝালটা নিজেদের পছন্দ মতো দেবেন। আবারও নেড়ে নিচ্ছি, কিছুটা নেড়ে নিয়েছি। এখানে আমি এক টিস্পুন আদা বাটা নিয়েছি, দিয়ে দিচ্ছি।
আদাটাও ভালো করে ভেজে নেব, যেন আদার কাঁচা গন্ধ না থাকে। আদাটা নেড়ে নিচ্ছি। এখানে আমি হাফ টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি, দিয়ে দিচ্ছি। রেড চিলি পাউডারে ঝাল হবে না, কালারটা ভালো আসবে তাই দিচ্ছি। আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি, নেড়ে নিচ্ছি। এক টিস্পুন হলুদের গুঁড়ো দিচ্ছি, আবারও নেড়ে নিচ্ছি। এক টিস্পুন জিরের গুঁড়ো দিচ্ছি, নেড়ে নিচ্ছি। আর এক টিস্পুন ধনে গুঁড়ো দিচ্ছি, নেড়ে নিচ্ছি। কিছুটা জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। শুকনো মশলা ব্যবহার করেছি তাই জল দিয়েই মশলাটা কষে নিচ্ছি। মশলাটা কিছুটা কষিয়ে নিয়েছি। এখানে একটা টমেটো আমি গ্রেট করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে টমেটো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে ড্রাই রোস্ট করা কসুরি মেথি আমি হাফ টিস্পুন নিয়েছি, দিয়ে দিচ্ছি। সেন্টটা খুব ভালো আসবে রান্নার। কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। আমি মশলা কষাতে কষাতে মটরশুঁটিও দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে মটরশুঁটিও একটু কষিয়ে নিচ্ছি। মশলার সঙ্গে মটরশুঁটি আমি একটু কষিয়ে নিয়েছি। এবার ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত কিছু উপকরণ ভালো করে আবারও নেড়ে নিচ্ছি। কিছুটা নেড়ে নিয়েছি। এবার ভাজা ব্রোকলিগুলো আমি এই মশলার সঙ্গে কিছুটা কষিয়ে নিচ্ছি। ভালো করে মশলার সঙ্গে নেড়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা যদি আমাকে হেল্প এবং সাপোর্ট করতে চান, আমি রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। তাতে করে আমার দেওয়া নতুন রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে। আমি ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দিচ্ছি। আমি গ্রেভি বেশি রাখবো না, সেইভাবেই জলটা দেব। আপনারা যদি একটু বেশি গ্রেভি পছন্দ করেন সেইভাবেই জল দেবেন। জল দেব না আর, রান্নাটা ফুটে উঠলে আমি ঢাকনা দিয়ে দেব। রান্নাটা ফুটে উঠেছে, এবার আমি ঢাকনা দিয়ে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্নাটা করে নিচ্ছি। 10 মিনিট ধরে আমি রান্নাটা করে নিয়েছি। আমার আলু এবং ব্রোকলি সবই সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন শাহি গরম মশলার গুঁড়ো, আর দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচানো। নেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে নিয়েছি। আরো 2 মিনিট আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। আরো 2 মিনিট ধরে আমি রান্নাটা করে নিয়েছি। রান্নাটা আমার হয়ে গিয়েছে। আমি গ্যাসটা এবার বন্ধ করে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। তারপরে গরম গরম পরিবেশন করব। দেখুন বন্ধুরা, আমি ব্রোকলি রেসিপিটা বানিয়ে নিয়েছি। খুবই সুস্বাদু হয়েছে খেতে। ভাত, রুটি, পরোটা, লুচি সবকিছু দিয়েই খাওয়া যায়। আপনারা এইভাবেই বাড়িতে বানিয়ে খাবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর আপনাদের কাছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমি আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।